হ্যালো ভিউয়ার, সালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালটা হলো আপনি কিভাবে জানতে পারবেন আপনার কোন সফটওয়্যারটা কত সময় ইউজ হয়েছে, আপনার ফোনটা কত সময় ব্যবহার করলেন। ঠিক আছে, প্রত্যেকটা সফটওয়্যার ডিটেলস আপনি পাবেন। ঠিক আছে, তা আসলেই আমি একটু শর্টকাটে ভিডিওটি তৈরি করব। এর জন্য আপনার যা জানার জন্য যা যা করা লাগবে সেটা একটু দেখাবো। সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে সার্চ দিবেন কোয়ালিটি, QUA। হ্যাঁ, যে কোয়ালিটি টাইম এটা আসছে, কোয়ালিটি টাইম, জাস্ট কোয়ালিটি টাইম লিখে সার্চ দিন, চলে আসবে। হ্যাঁ, আমার অলরেডি ইনস্টল করাই আছে, কোয়ালিটি টাইম মাই ডিজিটাল ডাইট। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি আপনাদের মাঝে অ্যান্ড্রয়েডে যত কিছু আছে সব কিছু শেয়ার করব। ঠিক আছে, আপনারা হয়ে যাবেন একজন অ্যান্ড্রয়েডের বিখ্যাত মাস্টার, আমি নিশ্চিত থাকতে পারি বা আপনারাও নিশ্চিত থাকতে পারেন। এর জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এই ভিডিওগুলো খুব সহজে পাবেন, দৈনিকের ভিডিওগুলো দৈনিক পাবেন। তা আসলে আমি কোয়ালিটি টাইম সফটওয়্যারটা ওপেন করি, আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে। দেখেন আমার 6 ঘন্টা 14 মিনিট এটা ইনস্টল দেওয়া আছে। আমি কোন সফটওয়্যারটা কত সময় ইউজ করেছি দেখেন, দেখাচ্ছে, এই দেখেন, এই দেখেন কোন সময় কোনটা ইউজ করেছি কত সময়, একভাবে সেটা ফুল দেখাচ্ছে। তো এইভাবে আপনারা সবগুলো তথ্য পাবেন। ঠিক আছে, এই যে একটা লক স্ক্রিন, এই যে এটা কীভাবে ইউজ করছি কত সময়, আপনারা বিস্তারিত সমস্ত তথ্য পাবেন এই জায়গা। এর জন্য আসলে এটা কী যে করা লাগবে সেটা আমি আপনাদের বলি, জাস্ট শুধু ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে ওপেন করবেন, দেখবেন কাজ শেষ। ঠিক আছে, ইনস্টল দিয়ে ওপেন করে বিস্তারিত এই জায়গায় একটা জাস্ট আমি আপনাদের আবার একটু দেখাই। হ্যাঁ, এই জায়গায় অ্যাপ ইউজেস দেখছেন, 374 টাইম টোটাল ইউজ হয়েছে, 76টা ইয়া, 6 ঘন্টা 15 মিনিট সর্বমোট। ঠিক আছে, এই জন্য আসলে এটা আসলেই মজার একটা জিনিস। আমি আপনাদের বিস্তারিত দেখেন ফেসবুক কত সময় ব্যবহার করেছি, মেসেঞ্জিং কত সময়, ড্রপমাস কত সময় ব্যবহার করেছি আমি, সব কিছু এই জায়গায় বিস্তারিত ভেসে উঠছে। তা আসলে আপনারা পারবেন, এবং মজার একটা জিনিস, এই জিনিসটা এমন হলো যে আপনি একজনের কাছে ফোনটা দিলেন, সে আবার আপনি দেখে রাখলেন সে পরবর্তীতে কত সময় ফোনটা ইউজ করছে না কি, এটা বিস্তারিত জানতে পারবেন, কোন সফটওয়্যার ঢুকে কত সময় দেখছে সেটা জানতে পারবেন। তা আসলে একটু মজার একটা জিনিস, আশা করি সবাই রাখবেন এই সফটওয়্যারটি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন।